আজকে চেন্নাইয়ের সাথে নেরোকার একটা খুব থ্রিলিং ম্যাচ হয়েছে, সেটারই রিভিউ দেবো কিন্তু একটু অন্যরকমভাবে। আজকে পালপাড়ায় যাচ্ছি, পালপাড়াতে ইস্ট বেঙ্গলের প্যান্ডেল হয়েছে, মানে ইস্ট বেঙ্গলের কালারে আর কি। আর পালপাড়া হয়তো সবাই চিনবে না, ওটা হচ্ছে বরানগরে লোল্যান্ড, ওখানে ওদের প্যান্ডেলটা দেখবো আর প্যান্ডেলটা দেখে তোমাদেরকেও দেখাবো, একটা ব্লগের আকারে করবো এটা, আর তার সাথে সাথে এই ম্যাচটা রিভিউ দিয়ে দেবো কারণ খুবই থ্রিলিং ম্যাচ হয়েছে। আমরা খেতে খেতে চিল্লে উঠছিলাম যখন গোল হচ্ছিল ফার্স্ট হাফে, আর কিন্তু যেটা বলছি আজকে কিন্তু আমাদেরকে একটু দেখতে বেশি ভালো লাগবে। তো চলো এবার গাড়িতে ওরা যাক, কারণ আমাদের এখন গাড়ি আছে, এই যে কর্তাবুর গাড়ি, তো ওদের গাড়ি করেই যাবো এখন। আমরা বরানগর পৌঁছে গেছি আর বরানগর থানার পাশের গলি দিয়ে পড়লো প্যান্ডেলটা, ঠিক আছে। যেই গাড়িটা আমরা গিফট পেয়েছিলাম আজ সেই গাড়িতে করে এসেছি, আবার ড্রাইভার রেখেছি। এখানে বলছে শনি মন্দিরের ঠিক পাশে পাশেই, কিন্তু এখনো অবধি আই লিগের সেরা ম্যাচ আজকে দেখলাম। হ্যাঁ, তিন চেন্নাই আর নেরোকা, মানে ফার্স্ট হাফে চেন্নাই আর তিনটে গোল, সেকেন্ড হাফে নেরোকা তিনটে গোল, মানে অসাধারণ। কিন্তু নেরোকা তো যেটা উচিত ছিল একদম লাস্টের দিকে গিয়ে মায়াম যেই মিসটা করলো, মানে ওই মিস মালে মালে আর মালেমের মিসটা মানতে পারছি না। ওই সময় আমরা খাচ্ছিলাম, আমি তো এমন চিল্লে উঠেছি গুড্ডুর মা ভয় পেয়ে গেছে। গুড্ডুর মা বলছে যে এদের জন্য আমার হার্ট ফেল না হয়েছে এরপর। তো চলো এই যে শনি মন্দির, when I close my eyes I get lonely when I can take my hand and reach you to remember how I found you when you're here I'm stronger than I am. এই মুহূর্তে আমরা চলে এসেছি বরানগরের নেতাজি কলোনিতে, নেতাজি কলোনি সরস্বতী স্পোর্টিং ক্লাবে। তো এই বছর এদের সরস্বতী পুজোর থিম এরা করেছে হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবকে, যেহেতু এবছর ইস্ট বেঙ্গল ক্লাব 100 বছরে পা দিচ্ছে, তো সেই জন্য এরা পুজোর থিম হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাবকেই বেছে নিয়েছে। আর আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে ক্লাবের কিছু কর্মকর্তা, তো তাদের সাথেই জেনে নেবো তাদের এই থিমটা বাছার কারণ কি। গেলে আমাদের এটা 10ম পুজো, আর থিমের পুজো বলতে গেলে এই ফার্স্ট আমরা থিমটাকে বেছেছি। আমাদের রক্তে ইস্ট বেঙ্গল ছিল, আছে, এবং আমরা প্রথম দিন থেকেই ভেবে আসছি যে এই বছর কিছু একটা নতুন কিছু করব। তো 2 মাস আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে এরকম একটা কিছু করা যায়, তো ভাবতে পারিনি যে এত কিছু হবে বা এত বড় কিছু হবে। আমাদের এটা একটা ছোট্ট প্রয়াস, এছাড়া আর কিছুই বলছে ঘুম টুম থেকে উঠে এসছে। হ্যাঁ হ্যাঁ, চুলফুল ঠিক করে না। ইস্ট বেঙ্গল তো একটা ক্লাব না, আমাদের সব কিছু, ইস্ট বেঙ্গলের ঋণ প্রচুর, ফেরত যেটা ফেরত দেওয়া যায় না, তাই আমরা চেষ্টা করছি একটু হলো যদি ইস্ট বেঙ্গল ক্লাবকে কিছু ফেরানো যায়। এই লজেন্স মাসি সেটা বলে গেছে, যখন উদ্বোধন করছিলেন লজেন্স মাসি দড়িটা কাটার সময় বলছিলেন যেন আই লিগটা পাই বাস। হ্যাঁ, কারণ কি অনেকে বলে যে আই লিগ ইস্ট বেঙ্গল জিতেনি, কিন্তু কেউ মানতে চায় না যে NFL টা ইস্ট বেঙ্গল জিতেছে, কিন্তু দুটো যেহেতু নাম আলাদা সুতরাং সবাই বলে যে লিগটাও আলাদা। তো যাই হোক, তো এখানে সবাই রয়েছে, ওদের কাছ থেকে জেনে নেবো। আজকে খেলা ছিল নেরোকা ভার্সেস চেন্নাই CCFC, তো সবাই মোটামুটি খেলা দেখেছে, তার খেলাটা নিয়ে কার কি বক্তব্য আছে। সেকেন্ড হাফটা একদম অসাধারণ, মানে যেভাবে চেন্নাইকে চেপে ধরেছিল, চেন্নাইয়ের শ্বাসরুদ্ধ যে অবস্থা একদম তিনটে গোল অসাধারণভাবে দিয়েছে, সেটা ভাবা যায় না। একটা লাস্ট মালামের মিসটা অসাধারণ, ওটা অসাধারণ মিস দেখেছে, ওই মিসটা মানে বলা যায় না, ওটাকে মিস বলা যায় না, কি বলবো। তাছাড়া তো অনেকগুলো, তবে আমি এটা বলবো তবু আমাদের একটা জায়গা থাকলো তিন তিন হওয়াতে, তবু একটা ড্র করাতে, যেইটা আমি ফার্স্ট হাফে ভাবছিলাম যে আমরা হয়তো গেলাম আবার, তো আমরা সেই জায়গাতে আবার একটা টার্নিং পয়েন্টে আছি। আর দীপের দীপের কিছু বক্তব্য মানে মানে কোথায় থেকে এসেছিস? আমি বাড়িপুরে থাকি, মামা বাড়িতে ঘুরতে এসেছি, এসেই দেখছে ওর ফেভারিট ক্লাব ইস্ট বেঙ্গল এখানে, তার সেটা নিয়ে কিছু বল। আমি শুধু এটাই বলো, সবাই সব কিছু বলেছে, এবার আমি শুধু বলবো যে এত 3 গোল ফার্স্ট হাফে খাওয়ার পরে সেকেন্ড হাফে যদি ফিরে আসে তাহলে এবছর সম্ভব, আমার মনে হয় যে ভাগ্যে লেখা আছে। আর আকাশ কথা বলছিল যে যারা মোহনবাগান সমর্থকরা কিছু বলে যে ইস্ট বেঙ্গল কোনোদিন আই লিগ পায়নি, আমি তাদেরকে শুধু একটা কথা বলবো, আচ্ছা তাদের যদি নাম কোনোদিনও চেঞ্জ হয়ে যায় তাহলে কি তারা বাড়িতে ঢুকতে পারবে না? সেটা কবি আই লিগ ন্যাশনাল লিগটা নাম যদি আই লিগ হয়ে গেছে, তার মানে ইস্ট বেঙ্গল আই লিগ পায়নি
ন্যাশনাল লিগ পেয়েছে, কাপটাতে কিছু নাম চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হওয়ার সঙ্গে কাপটা তো নিশ্চয়ই চেঞ্জ হয় না। সুতরাং যারা এই কথাটা বলছে তারা আমি জানি না। আই লিগ বা এনএফএল যদি ইস্ট বেঙ্গল না পেয়ে থাকে তিনবার, তাহলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ পায়। তো সবাই আশাতে রয়েছে, আমরাও আশাতে রয়েছি, কিন্তু এখনও বাকি রয়েছে ছটা ম্যাচ ইস্ট বেঙ্গলের, আর চেন্নাইয়ের বাকি রয়েছে চারটে ম্যাচ। তো দেখা যাক, চারটে ম্যাচ যদি ওরা জিতে আমরা ছটা জিতি 48-48 পয়েন্ট হবে, কিন্তু হেড টু হেডে যেহেতু ওরাই এগিয়ে আছে তো ওরাই চ্যাম্পিয়ন। তো এটাই শুনলে সবার মিলিত সম্মিলিত একটা রিভিউ। তো আমাদের যদি কোনো আলাদা রিভিউ থাকে ওটা আমরা অল্প করে ভিডিওর লাস্টে দিয়ে দেবো। তো এখন সবাই প্যান্ডেলটা দেখে নাও। গতকাল এখানে জবি জাস্টিন এসেছিলো, জবি জাস্টিনের সাথে আমারও তো দেখা করার খুব ইচ্ছা ছিল, অনেকদিন ধরেই বলছিলাম, তো ওটা মিস হয়ে গেলে গতকাল আসতে পারিনি। গতকালের ভালো হতো, তার আগের দিন লরেন্স মাসি এসে এখানে উদ্বোধন করে গেছে, সুরাবুদ্দিন আর লরেন্স মাসি এসেছিল, সব মিস হয়ে গেল। পরে যদি আমার কখনো সুযোগ হয় তো চলে যাবো, কোনো অসুবিধা নেই, দেখা করতে। দেখা তো অনেকবারই হয়েছে, তো এখানে প্যান্ডেল উদ্বোধন করতে ছাড়া তো আমরা কখনো আসিনি, মানে আমরা যদি আগে জানতাম তো অবশ্যই আসতাম, তো আমরা পরে দেখেছি। তো আজকে একজন গেছিল আমাদের সাথে দেখা করতে, আমাদের ফ্যামিলির একজন মেম্বার, তো উনি আমাদেরকে ইনভাইট করাতে আমরা আজকে এসেছি। এর পরের বছর থেকে সব জায়গায় ইস্ট বেঙ্গলের থিম করবে, যত জায়গায় সরস্বতী পূজা, আর যারা মোহনবাগান সাপোর্টার আছে তারা অবশ্যই মোহনবাগানের থিম করবে। নেতাজি কলোনির সরস্বতী স্পোর্টিং ক্লাবের লিওনার্দো দা ভিঞ্চি সুদীপ্ত, আমাদের ওর ছবিগুলো একবার দেখতে পারো, স্ক্রিনে দেখতে পারো, জনি অ্যাকোস্টা, জবি, মানে অপূর্ব অপূর্ব সব ছবি এঁকেছে, মানে একেই বলে হচ্ছে রিয়েল ডাইহার্ড ফ্যান ইস্ট বেঙ্গলের, যা মানে ওদেরকে ছবি এঁকে ওদেরকে গিফট করেছে। আর এখানে সবাই তো আসে একসাথে এই পাড়ার কর্মকর্তারা, তো সবাই একবার বলে দাও জয় ইস্ট বেঙ্গল। তো সরস্বতী স্পোর্টিং ক্লাব থেকে এখন এসে গেছি টবিন রোডে, আর টবিন রোডে ইবি কুইন যাকে বলে পৌশালী, পৌশালীর সাথে দেখা হয়ে গেছে। তো ওর সাথে ডার্বি দেখার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু ডার্বিতে দেরি করে ঢুকেছিল, ওর স্কুলের এক্সাম ছিল এই জন্য দেরি করে ঢুকেছে। তো ও আজকে এন্ডিং করে দিক। হ্যালো, হাই, প্যান্ডেল তো আই থিঙ্ক দেখানো হয়ে গেছে, আই বিলিভ পুরো প্যান্ডেলটা। তো অবভিয়াসলি যারা দেখেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করো, যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দাও, অনেকেই আসতে পারেনি এখানে দেখার জন্য, আমরা অলরেডি একই এরিয়ায় আছি, যারা দেখেনি তাদের দেখার সুযোগ করে দাও, শেয়ার করো প্রচুর, প্লিজ প্লিজ প্লিজ। জয় আকাশবাণী, জয় ইস্ট বেঙ্গল। যখন ইবি কুইন বলে দিয়েছে তখন তো করবেই জানি, কারণ ছেলেদের কথা তো তোমরা শোনো না। চলো বাই। আছে